أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ قَالَ أَأَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًا আর স্মরণ করো, আমরা যখন ফেরিশতাদের বলেছিলাম তোমরা আদমের জন্য সিজদা বনত হও, তখন ইবলিস ছাড়া তারা সবাই সিজদা করল। সে বলল, আমি কি তার জন্য সিজদা করব যাকে তুমি কাদামাটি দিয়ে সৃষ্টি করেছ? قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لأحتنكن ذريته إلا قليلا شارو বললো, বলো একেই কি তুমি তোমার উপর প্রাধান্য দান করে সম্মান দিয়েছো? তুমি আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিলে আমি অবশ্যই অল্প কজন ছাড়া এর বংশধরের সবাইকে ধ্বংস করে ছাড়ব। قال اذهب فمن تبعك منهم فإن جهنم جزاؤكم جزاء موفورا তিনি বললেন, দূর হও, তাদের মাঝে যারা তোমাকে অনুসরণ করবে নিশ্চয় জাহান্নাম হবে তোমাদের সবার পুরোপুরি প্রতিফল। واستفزز من استطعت منهم بصوتك واجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا আর তাদের মাঝে যাকে পারো তাকে তুমি তোমার কণ্ঠস্বর দিয়ে বিপদগামী করো, আর তুমি তোমার অশ্বারোহী পদাতিক বাহিনী সহ তাদের উপর চড়াও হও, তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে অংশীদার হও এবং তাদেরকে প্রতিশ্রুতি দাও। আর শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দিয়ে থাকে তা কেবল প্রতারণার উদ্দেশ্যেই দিয়ে থাকে। إن عبادي ليس لك عليهم سلطان وكفى بربك وكيلا নিশ্চয় আমার বান্দাদের উপর তোমার কোনো আধিপত্য থাকবে না এবং তোমার প্রভু প্রতিপালকই কার্যনির্বাহক হিসেবে যথেষ্ট। ربكم الذي يزجي لكم الفلك في البحر لتبتغوا من فضله إنه كان بكم رحيما তোমাদের প্রভু প্রতিপালকই তোমাদের নৌযানগুলোকে সাগরে চালিয়ে থাকেন যেন তোমরা তার অনুগ্রহ সন্ধান করতে পারো, নিশ্চয় তিনি তোমাদের প্রতি বারবার কৃপাকারী। وَإِذَا مَسَّكُمُ الضُّرُّ فِي الْبَحْرِ ضَلَّ مَن تَدْعُونَ إِلَّا إِيَّاهُ فَلَمَّا نَجَّاكُمْ إِلَى الْبَرِّ أَعْرَضْتُمْ وَكَانَ الْإِنسَانُ كَفُورًا
আর সমুদ্রে তোমাদের উপর যখন বিপদ এসে পড়ে তখন একমাত্র তিনি ছাড়া তোমরা অন্য যাদের ডেকে থাকো তারা তোমাদের মন থেকে উধাও হয়ে যায়। এরপর তিনি যখন তোমাদের রক্ষা করে স্থলে নিয়ে আসেন তখন তোমরা তাঁর দিক থেকে আবার মুখ ফিরিয়ে নাও, আর মানুষ বড়ই অকৃতজ্ঞ। أفأمنتم من يكشف بكم جانب البر أو يرسل عليكم حاصبا ثم لا تجدوا لكم وكيلا؟ তোমরা কি এ ব্যাপারে নিরাপদ হয়ে গেছো যে তিনি স্থলভাগের কিনারায় তোমাদের পুঁতে দিবেন না, অথবা তোমাদের উপর এক প্রচণ্ড ঝড় পাঠাবেন না? তখন তোমরা নিজেদের জন্য কোনো কার্যনির্বাহক খুঁজে পাবে না। قاصفا من الريح فيغرقكم بما كفرتم ثم لا تجدوا لكم علينا به تبيعا অথবা তোমরা কি এ ব্যাপারেও নিরাপদ হয়ে গেছো যে তিনি তোমাদের আর একবার সেখানে অর্থাৎ সাগরে ফিরিয়ে নিয়ে গিয়ে তোমাদের উপর এক প্রবল ঝঞ্ঝাবায়ু বইয়ে দিবেন না, এবং তোমাদের অকৃতজ্ঞতার দরুন তোমাদের ডুবিয়ে দিবেন না? তখন তোমরা আমাদের বিরুদ্ধে নিজেদের জন্য কোনো প্রতিশোধ গ্রহণকারী খুঁজে পাবে না। ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আর অবশ্যই আমরা আদম সন্তানকে সম্মানে ভূষিত করেছি, আমরা এদেরকে জলে স্থলে বাহন দান করেছি, পবিত্র বস্তুসমূহ থেকে রিজিক দিয়েছি, এবং আমরা যাদের সৃষ্টি করেছি তাদের অনেকের উপর এদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا স্মরণ করো যেদিন আমরা প্রত্যেক জনগোষ্ঠীকে তাদের নেতাসহ ডাকব, এরপর ডান হাতে যাদের আমলনামা দেয়া হবে তারাই আগ্রহ ভরে নিজেদের আমলনামা পড়বে, এবং তাদের প্রতি চুল পরিমাণও অবিচার করা হবে না। কিন্তু যে ব্যক্তি ইহকালে অন্ধ থাকবে সে পরকালেও অন্ধ হবে এবং সবচেয়ে বেশি বিপথগামী হবে। وَإِن كَادُوا لَيَفْتِنُونَكَ عَنِ الَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ لِتَفْتَرِيَ عَلَيْنَا غَيْرَهُ وَإِذًا لَاتَّخَذُوكَ خَلِيلًا আর আমরা তোমার প্রতি যা ওহী করেছি এর দরুন তারা অবশ্যই তোমাকে এমন দুঃখ কষ্টে ফেলে দেওয়ার উপক্রম করত যাতে তুমি ভীত হয়ে এর পরিবর্তে অন্য কিছু বানিয়ে আমাদের বিরুদ্ধে আরোপ করো, আর তুমি যদি এমনটি করতে তাহলে তারা অবশ্যই তোমাকে তৎক্ষণাৎ বন্ধুরূপে গ্রহণ করে নিত। আর আমরা যদি তোমাকে কোরআন দিয়ে দৃঢ়তা দান নাও করতাম তথাপি তুমি তাদের প্রতি ঝুঁকে পড়তে না বললেই চলে।
إذا لاذقناك ضعف الحياة وضعف الممات ثم لا تجد لك علينا نصيرا এমনটি যদি হতো তাহলে আমরা তোমাকে জীবনে এবং মরণেও দ্বিগুণ আজাব অবশ্যই ভোগ করাতাম, তখন তুমি আমাদের বিরুদ্ধে তোমার জন্য কোনো সাহায্যকারী খুঁজে পেতে না। আর তারা অবশ্যই তোমাকে এ দেশ থেকে বের করে দেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন চক্রান্ত করে চলেছে যেন তারা তোমাকে ভয় দেখিয়ে দেশান্তর করতে পারে, এমনটি হলে তারাও তোমার পরে সেখানে অল্প কিছুদিনই টিকে থাকবে। তোমার পূর্বে আমরা যেসব রসুলকে পাঠিয়েছিলাম তাদের ক্ষেত্রেও আমাদের এই রীতি প্রযোজ্য ছিল, আর তুমি আমাদের রীতিনীতিতে কোনো পরিবর্তন দেখতে পাবে না। أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا সূর্য হেলে যাওয়ার পর থেকে রাতের আধার ছেয়ে যাওয়া পর্যন্ত তুমি নামাজ কায়েম করো এবং প্রভাতে কোরআন পড়াকে গুরুত্ব দাও। নিশ্চয় প্রভাতে কোরআন পাঠ এমন একটি বিষয় যে এ সম্পর্কে সাক্ষ্য দেয়া হয়। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَّكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُودًا আর রাতের এক অংশেও এর অর্থাৎ কোরআন পাঠের মাধ্যমে তুমি তাহাজ্জুদ পড়ো, এটা হবে তোমার জন্য নফল অর্থাৎ অতিরিক্ত অনুগ্রহ স্বরূপ। আশা করা যায় তোমার প্রভু প্রতিপালক তোমাকে এক বিশেষ প্রশংসনীয় মর্যাদায় অধিষ্ঠিত করবেন। وَقُلْ رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَل لِّي আর তুমি বলো, হে আমার প্রভু প্রতিপালক, তুমি আমাকে উত্তমভাবে প্রবেশ করাও এবং আমাকে উত্তমভাবে বের করো, আর তোমার পক্ষ থেকে আমার জন্য এক শক্তিশালী সাহায্যকারী দান করো। وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا আর তুমি বলো, সত্য এসে গেছে এবং মিথ্যা পালিয়েছে, নিশ্চয় মিথ্যা পালিয়েই থাকে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا আমরা কোরআনের সেই শিক্ষা অবতীর্ণ করি যা আরোগ্য ও মুমিনদের জন্য কৃপা বিশেষ, আর এটা কেবল জালেমদের ক্ষতিকেই বাড়িয়ে দেয়। وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَىٰ بِجَانِبِهِ وَإِذَا مَسَّهُ الشَّرُّ كَانَ يَئُوسًا আর আমরা যখন মানুষকে পুরস্কার দেই তখন সে তা উপেক্ষা করে এবং তা থেকে সে পাশ কাটিয়ে দূরে সরে যায়, আর সে যখন কোনো অনিষ্টের শিকার হয় তখন সে ভীষণ হতাশ হয়ে পড়ে।
কুল কুল্লুই আমালু আলা শাকিলাতি ফরব্বুকুম আলামু বিমান হুয়া আহদা সাবিলা। তুমি বলো, প্রত্যেকেই তার সহজাত প্রবৃত্তি অনুযায়ী কাজ করে, তবে যে সর্বাপেক্ষা সঠিক পথে পরিচালিত রয়েছে তাকে তোমার প্রভু প্রতিপালক ভালো করেই জানেন। আর তারা তোমাকে রুহ সম্বন্ধে জিজ্ঞেস করে, তুমি বলো, রুহ আমার প্রভু প্রতিপালকের আদেশে সৃষ্টি হয়েছে এবং এ সম্পর্কে তোমাদেরকে অতি অল্পই জ্ঞান দেয়া হয়েছে। আর আমরা চাইলে আমরা যা তোমার প্রতি ওহী করেছি তা অবশ্যই উঠিয়ে নিতে পারি, সেক্ষেত্রে তুমি আমাদের বিরুদ্ধে তোমার জন্য এই বিষয়ে কোনো কার্যনির্বাহক পাবে না। إِلَّا رَحْمَةً مِّن رَّبِّكَ إِنَّ فَضْلَهُ كَانَ عَلَيْكَ كَبِيرًا। তবে তোমার প্রভু প্রতিপালকের বিশেষ কৃপাই তোমাকে রক্ষা করেছে, নিশ্চয়ই তোমার প্রতি তাঁর অনুগ্রহ অনেক বড়। قُل لَّئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। তুমি বলো, সব মানুষ এবং জিনও যদি এ কোরআনের অনুরূপ কিছু নিয়ে আসার জন্য একত্র হয়, তবুও তারা এর অনুরূপ কোনো কিছু আনতে পারবে না, এমনকি তারা একে অপরের সাহায্যকারী হলেও তা আনতে পারবে না। وَلَقَدْ صَرَّفْنَا لِلنَّاسِ فِي هَذَا الْقُرْآنِ مِنْ كُلِّ مَثَلٍ فَأَبَى أَكْثَرُ النَّاسِ إِلَّا كُفُورًا। আর আমরা মানুষের জন্য নিশ্চয় এ কোরআনে প্রত্যেক প্রকারের দৃষ্টান্ত বিভিন্ন আঙ্গিকে বর্ণনা করেছি, তবুও অধিকাংশ লোক কেবল অকৃতজ্ঞতার দরুন তা অস্বীকার করল। আর তারা বলে, আমরা তোমার প্রতি কখনোই মান আনব না যতক্ষণ তুমি আমাদের জন্য মাটি থেকে কোনো ঝর্ণা উৎসারিত না করবে। أَوْ تَكُونَ لَكَ جَنَّةٌ مِّن نَّخِيلٍ وَعِنَبٍ فَتُفَجِّرَ الْأَنْهَارَ خِلَالَهَا تَفْجِيرًا। অথবা তোমার খেজুর ও আঙ্গুরের কোনো বাগান হবে এবং তুমি এর মাঝ দিয়ে নদ নদী প্রবাহিত না করবে। আও তুসকিতাস সামা কামা জাআমতা আলাইনা কিসফান আও তাতিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতি কবীলা। অথবা তোমার ধারণা অনুযায়ী আকাশ টুকরো টুকরো করে আমাদের উপর না ফেলবে,
অথবা আল্লাহ ও ফেরেশতাদেরকে আমাদের সামনাসামনি এনে উপস্থিত না করবে। أو يكون لك بيت من زخرف أو ترقى في السماء ولن نؤمن لرقيك حتى تنزل علينا كتابا نقرأه قل سبحان ربي هل كنت إلا بشرا رسولا। অথবা তোমার শোনার কোনো ঘর না হওয়া পর্যন্ত অথবা তুমি আকাশে উঠে না যাওয়া পর্যন্ত আমরা তোমার প্রতি ঈমান আনব না, কিন্তু আমরা তোমার আকাশে উঠার ব্যাপারটিও কখনো বিশ্বাস করব না যতক্ষণ তুমি আমাদের জন্য এমন কোনো কিতাব সেখান থেকে নামিয়ে না আনবে যা আমরা পড়তে পারি। তুমি বলো, আমার প্রভু প্রতিপালক এসব থেকে পবিত্র, আমি তো কেবলমাত্র একজন মানুষ রসুল। وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى إلا أن قالوا أبعث الله রসুলা। আর মানুষের কাছে যখন হেদায়েত এলো তখন এতে তাদের ঈমান আনতে কেবল তাদের এ কথা বলাটাই বাধা দিল, আল্লাহ কি একজন মানুষকে রসুল করে পাঠালেন? قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا। তুমি বলো, পৃথিবীতে যদি ফেরিস্তারা প্রশান্ত মনে চলাফেরা করত তবে নিশ্চয়ই আমরা আকাশ থেকে তাদের প্রতি কোনো ফেরিস্তাকে রসুল করে অবতীর্ণ করতাম। قل كفى بالله شهيدا بيني وبينكم إنه كان بعباده خبيرا بصيرا। তুমি বলো, আমার ও তোমাদের মাঝে আল্লাহই সাক্ষী হিসাবে যথেষ্ট, নিশ্চয় তিনি তাঁর বান্দাদের বিষয়ে সদা অবহিত ও তাদের উপর গভীর দৃষ্টিদাতা। وَمَنْ يَهْدِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدُ وَمَنْ يُدْلِلْ فَلَنْ تَجِدَ لَهُمْ أَوْلِيَاءَ مِنْ دُونِهِ। বুঝার আল্লাহ যাকে হেদায়েত দেন সেই হেদায়েত প্রাপ্ত হয়, কিন্তু তিনি যাদের বিপদগামী সাব্যস্ত করেন তুমি কখনো তাদের জন্য তার বিপক্ষে কোনো সাহায্যকারী পাবে না। ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا। আর কিয়ামত দিবসে আমরা তাদের উদ্দেশ্য ও নিয়াত অনুযায়ী অন্ধ, মুখ এবং বধির রূপে তাদের একত্র করব, তাদের ঠাঁই হবে জাহান্নাম। এই জাহান্নাম যখনই নিস্তেজ হতে থাকবে তখনই আমরা তাদের জন্য আগুন বাড়িয়ে দেব। بأنهم كفروا بآياتنا وقالوا أئذا كنا عظاما
ورفاتاً أئنا لمبعوثون خلقاً جديداً এ আগুন তাদেরই কর্মের প্রতিফল, কারণ তারা আমাদের নিদর্শনাবলীকে অস্বীকার করেছিল এবং বলেছিল, আমরা যখন হাড়গোড়ে পরিণত হব আর চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, এরপরও কি সত্যি এক নতুন সৃষ্টির আকারে আমাদের পুনরুত্থিত করা হবে? أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ قَادِرٌ عَلَىٰ أَنْ يَخْلُقَ مِثْلَهُمْ وَجَعَلَ لَهُمْ أَجَلًا لَا رَيْبَ فِيهِ فَأَبَى الظَّالِمُونَ إِلَّا كُفُورًا তারা কি জানে না যে আল্লাহ আকাশসমূহ পৃথিবী সৃষ্টি করেছেন? নিশ্চয়ই তিনি তাদের মতো মানুষ সৃষ্টি করতে সক্ষম, আর তিনি তাদের জন্য এক মেয়াদ নির্ধারিত করেছেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু জালেমরা কেবল অকৃতজ্ঞতার দরুন অস্বীকার করল। قل لو أنتم تملكون خزائن رحمة ربي إذا لأمسكتم خشية الإنفاق وكان الإنسان قتورا তুমি বলো, তোমরা যদি আমার প্রভু প্রতিপালকের কৃপা ভাণ্ডারের মালিক হতে, তবুও তোমরা তা খরচ হয়ে যাওয়ার ভয়ে অবশ্যই আঁকড়ে ধরে রাখতে, আর মানুষ বড়ই কৃপণ। وَلَقَدْ آتَيْنَا مُوسَى تِسْعَ آيَاتٍ بَيِّنَاتٍ فَاسْأَلْ بَنِي إِسْرَائِيلَ إِذْ جَاءَهُمْ فَقَالَ لَهُ فِرْعَوْنُ إِنِّي لَظُنُّكَ يَا مُوسَى مَسْحُورًا আর আমরা মুসাকে অবশ্যই 9টি সুস্পষ্ট নিদর্শন দান করেছিলাম। সুতরাং বনি ইসরায়েলকে সে অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করে দেখো, সে অর্থাৎ মুসা যখন তাদের অর্থাৎ মিশরবাসীদের কাছে এসেছিল, তখন ফেরাউন তাকে বলেছিল, হে মুসা, আমি নিশ্চয় তোমাকে জাদুগ্রস্ত মনে করি। قَالَ لَقَدْ عَلِمْتَ مَا أَنزَلَ هَؤُلَاءِ إِلَّا رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ بَصَائِرَ وَإِنِّي لَظُنُّكَ يَا فِرْعَوْنُ مَثْبُورًا সে বলেছিল, তুমি নিশ্চয় জেনে গেছো আকাশসমূহ ও পৃথিবীর প্রভু প্রতিপালকে এসব দৃষ্টি উন্মোচনকারী নিদর্শন অবতীর্ণ করেছেন, আর হে ফেরাউন, আমি তোমাকে অবশ্যই ধ্বংসপ্রাপ্ত বলে মনে করি। فأراد أن يستفزهم من الأرض فأغرقناه ومن معه جميعا সুতরাং সে দেশ থেকে তাদের উৎখাত করতে মনস্থ করল, কিন্তু আমরা তাকে ও তার সাথে যারা ছিল তাদের সবাইকে ডুবিয়ে দিলাম। وَقُلْنَا مِن بَعْدِهِ لِبَنِي إِسْرَائِيلَ اسْكُنُوا الْأَرْضَ فَإِذَا جَاءَ وَعْدُ الْآخِرَةِ فَإِذَا جَاءَ وَعْدُ الْآخِرَةِ
الْآخِرَةِ جِئْنَا بِكُمْ لَفِيفًا আর তার অর্থাৎ মুসার পরে আমরা বনি ইসরায়েলকে বললাম তোমরা এই প্রতিশ্রুত দেশে বসবাস করো পরবর্তীকালের প্রতিশ্রুতির সময় যখন আসবে আমরা তোমাদের আবার একত্রিত করে নিয়ে আসবো وبالحق أنزلناه وبالحق نزل وما أرسلناك إلا مبشرا ونذيرا আর আমরা সত্য সহ কুরআন অবতীর্ণ করেছি এবং যথার্থ প্রয়োজনে এটি অবতীর্ণ হয়েছে আর তোমাকে আমরা কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী করেই পাঠিয়েছি وَقُرْآنًا فَرَقْنَاهُ لِتَقْرَأَهُ عَلَى النَّاسِ عَلَى مُكْثٍ وَنَزَّلْنَاهُ تَنزِيلًا আর আমরা কোরআনকে বিভিন্ন অংশে বিভক্ত করেছি যেন তুমি তা ধীরে ধীরে লোকদের পড়ে শোনাতে পারো আর আমরা এটিকে ক্রমান্বয়ে অবতীর্ণ করেছি কুল আমিনু বিহি আও লা তুমিনু ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা ইউতলা আলাইহিম ইয়াখিরুনা লিল আযকানি সুজদা তুমি বলো তোমরা এর প্রতি ঈমান আনো বা না আনো যাদেরকে এর অবতরণের পূর্বে জ্ঞান দেয়া হয়েছিল তাদেরকে যখন এটি পড়ে শোনানো হয় তখন তারা অবশ্যই অবনত মস্তকে সিজদায় লুটিয়ে পড়ে وَيَقُولُونَ سُبْحَانَ رَبِّنَا إِنْ كَانَ وَعْدُ رَبِّنَا لَمَفْعُولًا আর তারা বলে আমাদের প্রভু প্রতিপালক পবিত্র এবং আমাদের প্রভু প্রতিপালকের প্রতিশ্রুতি অবশ্যই পূর্ণ হবে وَيَخِرُّونَ لِلْأَذْقَانِ يَبْكُونَ وَيَزِيدُهُمْ خُشُوعًا আর তারা কাঁদতে কাঁদতে অবনত মস্তকে লুটিয়ে পড়ে এবং এ কুরআন তাদের বিনয়কে আরও বাড়িয়ে দেয় قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا তুমি বলো তোমরা আল্লাহ বলে ডাকো বা রহমান বলে ডাকো যে নামেই তাকে ডাকো সব সুন্দরতম নাম তাঁরই আর তুমি তোমার দোয়া অতি উঁচু স্বরেও করো না বা অতি নিচু স্বরেও করো না বরং এ দুয়ের মাঝামাঝি পথ অবলম্বন করো وَقُلِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُنْ لَهُ شَرِيكٌ فِي الْمُلْكِ لَمْ يَكُنْ لَهُ شَرِيكٌ فِي الْمُلْكِ وَلَمْ يَكُنْ لَهُ وَلِيٌّ مِنَ الذُّلِّ وَكَبِّرْهُ تَكْبِيرًا আর তুমি বলো সব প্রশংসা আল্লাহরই যিনি কখনো কোনো পুত্র সন্তান গ্রহণ করেননি এবং তাঁর রাজত্বে কোনো অংশীদার নাই আর দুর্বলতার কারণে তাঁর কোনো সাহায্যকারীর প্রয়োজন হবে এমন কখনো হতে পারে না আর তুমি অতি উত্তম রূপে তাঁর গৌরব ঘোষণা করো ما
বিসমিল্লাহির রহমানির রহিম। শত প্রণোদিত অসীম দাতা পরম করুণাময় বারবার কৃপাকারী আল্লাহর নামে। الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا সব প্রশংসা আল্লাহরই যিনি তার বান্দার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন আর তার বা এর মাঝে কোনো বক্রতা রাখেননি। قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا তিনি তাকে বা এটিকে দত্তবোধায়ক রূপে অবতীর্ণ করেছেন যেন সে বা এটি তার পক্ষ থেকে মানুষকে এক কঠোর আজাব সম্বন্ধে সতর্ক করে এবং সৎকর্মশীল মুমিনদের সুসংবাদ দেয়। নিশ্চয় তাদের জন্য রয়েছে এক উত্তম প্রতিদান। তারা এই স্থানে চিরকাল থাকবে। وَيُنذِرَ الَّذِينَ قَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا আর সে যেন তাদের সতর্ক করে যারা বলে আল্লাহ এক পুত্র গ্রহণ করেছেন। مَا لَهُم بِهِ مِنْ عِلْمٍ وَلَا لِآبَائِهِمْ كبرت كلمة تخرج من أفواههم يقولون إلا كذبا এ বিষয়ে তাদের কোনো জ্ঞানই নাই এবং তাদের পূর্বপুরুষদেরও ছিল না। তাদের মুখ থেকে যা বের হচ্ছে তা এক বড় ভয়ঙ্কর কথা। তারা মিথ্যা ছাড়া আর কিছুই বলছে না। فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا অতএব তারা এই মর্যাদাপূর্ণ বাণীর প্রতি ইমান না আনলে তুমি কি দুঃখে তাদের জন্য নিজেকে বিনাশ করে ফেলবে? إِنَّا جَعَلْنَا مَا عَلَى الْأَرْضِ زِينَةً لَهَا لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًا পৃথিবীতে যা কিছু আছে তা আমরা নিশ্চয়ই এর অধিবাসীদের জন্য সৌন্দর্য রূপে সৃষ্টি করেছি যাতে করে আমরা তাদেরকে পরীক্ষা করে দেখি তাদের মাঝে কর্মে কি সবচেয়ে উত্তম। وَإِنَّا لَجَاعِلُونَ مَا عَلَيْهَا صَعِيدًا جُرُزًا আর এই পৃথিবীতে যা কিছু রয়েছে নিশ্চয়ই আমরা তা ধ্বংস করে এটিকে একদিন বিরান ভূমিতে পরিণত করব। أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا তুমি কি মনে করো আমাদের নিদর্শনাবলীর মাঝে গুহাবাসীরা এবং শিলালিপির লেখকরা এক অদ্ভুত নিদর্শন ছিল? إِذْ أَوَى الْفِتْيَةُ إِلَى الْكَهْفِ فَقَالُوا رَبَّنَا آتِنَا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا কয়েকজন যুবক যখন প্রশস্ত গুহায় আশ্রয় নিয়েছিল তখন তারা বলেছিল, হে আমাদের প্রভু প্রতিপালক, তোমারই কাছ থেকে আমাদের বিশেষ কৃপা দান করো এবং আমাদের বিষয়ে আমাদেরকে সঠিক পথ দেখাও।
فضربنا على آذانهم في الكهف سنين عددا অতএব আমরা কয়েক বছরের জন্য তাদেরকে সেই প্রশস্ত গুহায় বাইরের জগতের খবর শোনা থেকে নিবৃত্ত রাখলাম। ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا এরপর আমরা তাদের উত্থিত করলাম যাতে কতকাল তারা সেখানে ছিল এ বিষয়ে উভয় দলের মাঝে কারা বেশি সঠিক হিসাব রেখেছে তা আমরা জানতে পারি। نحن نقص عليك نباهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى আমরা তাদের গুরুত্বপূর্ণ সংবাদ তোমার কাছে সঠিকভাবে বর্ণনা করছি। নিশ্চয় তারা ছিল কয়েকজন যুবক যারা তাদের প্রভু প্রতিপালকের প্রতি ইমান এনেছিল আর আমরা হেদায়েতে তাদের অগ্রগামী করলাম। ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا আর তারা যখন সংকল্পবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল তখন আমরা তাদের হৃদয়কে দৃঢ় করে দিলাম। এরপর তারা বলল আমাদের প্রভু প্রতিপালক তো আকাশসমূহ ও পৃথিবীর প্রভু প্রতিপালক, আমরা তাকে ছাড়া অন্য কাউকে কখনো উপাস্যরূপে ডাকব না। আমরা এমনটি বললে নিশ্চয়ই তা হবে এক মারাত্মক অসঙ্গত কথা।